अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তারপর তুমি ওদের এখানে নিয়ে এলে, যখন সবাই ওদের সম্পর্কটাকে মেনে নিতে চাইছিল না, তখন তুমি সবাইকে বলছো ওদের ক্ষমা করে দিতে। এই সব কিছুতে এটাই প্রমাণিত হয় যে তোমার ওদের বিয়েতে সম্মতি ছিল। একমাত্র তুমি তো আমাকে বিশ্বাস করতে, আর এখন যখন তুমি আমায় বিশ্বাস করো না, তাহলে কখনো ভাবিনি আমার জন্য তোমার অপমান হলো, জ্যোতি দিদি আর আমার বাড়ির লোকরা অপমানিত হলো, তোমার পুরো পরিবারও অপমানিত হলো। আমি আমি নিজের খুশির জন্য সবাইকে কষ্ট দিলাম। না সুধা, কোনো কিছুর জন্য নিজেকে দোষারোপ করো না। যদি কারোর ভুল থেকে থাকে, সেটা শুধু আমার। আমি তোমাকে হারাতে চাইনি, তাই সবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। আমার কষ্ট এটা হচ্ছে যে আমাদের জন্য তোমার পরিবারের জ্যোতি বৌদির অনেক অপমান হয়েছে, কিন্তু আমার নিজের সিদ্ধান্তের উপর কোনো অনুশোচনা নেই। কারণ তোমাকে হারানোর পরে আমি বাঁচতে পারতাম না। ভরসা রাখো, এটাই বলেছিল না জ্যোতি বৌদি? দেখো, একদিন আমাদের ভালোবাসা সবার মন জয় করে নেবে। এই বাড়ির সবাই যখন এই এই সুধার ব্যাপারে জানতে পারবে, তখন আমারই মতন তারাও তোমাকে খুব ভালোবাসবে। হ্যাঁ, হয়তো সময় লাগতে পারে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। পরিস্থিতি যেমনই হোক, আমি সব সময় তোমার সাথে, তোমার পাশে থাকব। প্রমিস। এবার একটা ছোট্ট অনুরোধ আছে এই হাজবেন্ডের, যার এই সবেমাত্র বিয়ে হয়েছে, আশা করি আমার স্ত্রী পূরণ করবে। আরে ভয় পেও না, আমার কোনো খুব বড় ডিমান্ড নেই। ব্যাস, একটা ছোট্ট হাসি তোমার মুখে দেখার জন্য কষ্ট পাচ্ছি। তুই দীপুকে ফোন করে যা বলেছিস সব সত্যি? তুই জানতিস তুই মিথ্যে বলেছিস, আমাদের ঠকিয়েছিস সেভাবে? তুই জানতিস সুধা উদয়ের সঙ্গে দেখা করতে গেছে? তুই আমাদের বলিসনি যাতে আমরা সন্দেহ না করি। তুই জানিস তোর ছেলে মানুষের ফল কি হয়েছে? সুধা আর উদয় বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নিয়েছে? বাবার সামনে আমাদের মান সম্মান মাটিতে মিশে গেল, আর তুই এখানে হাসছিস? দিদি বিয়ে করেছে, ও ওর ভালোবাসার মানুষকে পেয়েছে, এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে মা? তুমি আমায় যা মন চায় বলো, কিন্তু তুমিও এটা ভালো করে জানো যে উদয়বাবুর থেকে আলাদা হয়ে সুধা দিদির মানসিক রোগ ফিরে এসেছিল। হয়তো এতে তোমাদের কারোর কোনো যায় আসে না, কিন্তু আমি নিজের চোখের সামনে নিজের বোনের জীবন নষ্ট হতে দেখতে পারবো না। উদয়বাবুর অবস্থা দেখেছি আমি, ওরা দুজন একে অপরকে ছেড়ে থাকতে পারবে না মা। জাত পাত বড় লোক গরিব লোকের থেকে আগে ওদের জীবন। আমি ওদের দেখা করিয়ে কোনো ভুল কাজ করিনি, আর তুমি আমায় বলছো না?
যা কিছু হয়েছে তাতে সুষমার কিন্তু কোনো দোষ নেই। ওর কোনো দোষ নেই? তুই বলছিস ওর কোনো দোষ নেই? ওর জন্য আমাদের ওখানে কত কথা শুনতে হলো আর তুই বলছিস ওর কোনো দোষ নেই? মা, আমার আরেকটা বোনের বিয়ে হয়েছে, ও নিজের ভালোবাসা পেয়েছে, আর তার বদলে যদি আমার গালে কেউ দুটো থাপ্পড় মারে না তাহলে আমি সহ্য করে নিতাম, কিন্তু ছোট মায়ের একটা জেদের কারণে আমরা সবাই রাজি থাকা সত্ত্বেও সেই সম্পর্কটাকে না বলে দিতে হয়েছিল। মা, তুমি ভাবো, ওদের খুশির জন্য আমরা দুটো জীবন শেষ করে দেব, তাতে সব ঠিক হয়ে যাবে কি মা? কি ঠিক হতো আর কি ভুল হতো এই সব আমি জানি না, কিন্তু ভৈরবী দেবী কখনো সুধাকে মেনে নেবেন না। আমাদের আরো একটা মেয়ের বিয়ে হয়েছে ওই পরিবারে, ওর সঙ্গে ওনারা কি করবেন তোরা ভাবছিস না? তোরা দুজনেই তোদের ছেলে মানুষের ফল হাতে নাতে পাবি। আমি শুধু মন্দিরে প্রদীপ জ্বালাতে এসেছিলাম, কিন্তু এখন আর কোনো কাজ নেই। মা, মন্দিরে শুধু প্রদীপটা জ্বালানোই যথেষ্ট নয়, কিন্তু সেই প্রদীপের আলোয় বাড়িও তো আলোকিত হওয়া উচিত। নিন আরতি, নিন। আপনারা সবাই আমার উপর রাগ করে আছেন আমি জানি, কিন্তু একবার, শুধু একবার উদয় আর সুধার ব্যাপারে ভাবুন। কালকেই ওদের বিয়ে হয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ তো একেবারে থমথমে। উদয় তো এই বাড়ির ছেলে, আপনি ওদের খুশির জন্য ওদেরকে ক্ষমা করতে পারবেন না? এত সব কিছু হয়ে গেল আর তুমি ভাবছো আমি খুশি হওয়ার নাটক করছি? যদি তুমি আমাদের বিশ্বাস করিয়েছিলে যে এই সম্পর্ক গড়ে উঠবে না, কিন্তু তুমি নিজের হাতে আমাদের বিশ্বাসকে অসম্মান করলে, কিন্তু যা হওয়ার তা তো করেই ছাড়লে।